মানুষ মুখে মুখে বলে কালো মেয়েগুলো মিষ্টি হয়, ভালো হয়, হ্যান হয়, ত্যান হয়, কিন্তু সত্যিকার অর্থে সমাজে সুন্দরী মেয়েদের অবস্থাটাই সবচেয়ে উপরে। আর সুন্দরী বলতে এখানে শুধুমাত্র আর শুধুমাত্রই ফর্সাদেরকে বোঝানো হয়েছে, মানে হচ্ছে যাদের গায়ের রং ফর্সা তারাই সুন্দরী, হোক সে বেটে, হোক সে মোটা, হোক সে চোখে টেগড়া, হোক নাক খুবই বোচা, কিন্তু গায়ের রং ফর্সা হলেই তারা খুব সুন্দরী হয়, এটা আমাদের সমাজের নীতি। আর কালো রং মেয়েটা অন্যান্য যত দিক যত গুণী থাকুক না কেন, কালো হলে সে মেয়েটা আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত একটা প্রাণী, তার দিকে কেউ ফিরেও তাকায় না। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে অনেক কালো মেয়ে তার পরিবারের কাছেও অবহেলিত শুধুমাত্র তার গায়ের কালো রঙের কারণে, এবং তার বাবা মাও তাকে কথা শোনায় এত কালা হয়েছিস কেন, এই কেন, সেই কেন। আসলে কালো সব কিছু সবার প্রিয়, শুধু মানুষটা ছাড়া, মানুষ বলবো না শুধু মেয়েটা ছাড়া, কারণ কালো ছেলেদেরকে সবাই পছন্দ করে কিন্তু কালো মেয়েদেরকে কেউ পছন্দ করতে চায় না। মুখে যতই বলুক তুমি খুব ভালো, কিন্তু মেনে নিতে খুব কষ্ট তাদের।